পাঁচ কোটি টাকারও বাড়ি কিনল ছয় বছরের শিশু, কিভাবে জানে? নিজের ছোট দুই ভাই বোনের সঙ্গে মিলে নিজেদের পাঁচ কোটি টাকারও প্রথম বাড়ি কিনল ছয় বছরের এক শিশুকন্যা। ঘটনাটি অস্ট্রেলিয়ার মেলবোর্নের। তিন ভাই বোন পকেট মানি বাঁচিয়ে প্রচুর টাকা জমায়, আর বাকি টাকা দেন তাদের বাবা। তারপর তিন ভাই বোন পাঁচ কোটি টাকারও বাড়ির মালিক হয়ে যায়। সেভেন নিউজের সঙ্গে কথা বলার সময় ওই শিশুকন্যা জানায় যে তার নাম রুবি, তার বয়স ছয় এবং সে তার প্রথম বাড়ি কিনতে চলেছে। অর্থ রোজগারের জন্য ওই শিশুরা তাদের বাবার কাজেও সাহায্য করে বলে জানা গিয়েছে। তারা তাদের পকেট মানি থেকে $2,000 করে বাঁচায়, তারপর তাদের বাবাও সাহায্য করেন, যার ফলস্বরূপ তারা প্রায় পাঁচ কোটি টাকা দামের বাড়ির মালিক হয়। রুবি, কশ ও লুসি তিন ভাই বোন মিলে মেলবার্ন থেকে 48 কিলোমিটার দূরে ক্লিট শহরে এই বাড়িটি কিনেছেন। ওই শিশুদের এই বাড়িটি কেনার পরামর্শ তাদের বাবাই দিয়েছিলেন। ওই শিশুদের বাবা কেম ম্যাকলেলন বলেন, তিনি তার সন্তানদের প্রপার্টি কেনার জন্য উৎসাহিত করেন। বাড়িটির মোট দাম 5 কোটিরও বেশি, কিন্তু পরবর্তী 10 বছরে বাড়িটির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ডেলি মেলের তথ্য অনুযায়ী কেম ম্যাকলেলন প্রপার্টি কোম্পানি ওপেন কর্পের কোফাউন্ডার। বিনিয়োগ নিয়ে সম্প্রতি একটি বইও লিখেছেন তিনি। ওই শিশুরা তাদের বাবাকে বাড়ির কাজে সাহায্য করে, যার বিনিময়ে তারা পকেট মানি পায়। একই সঙ্গে ম্যাকলেলনের বই মাই 4-year-old দি প্রপার্টি ইনভেস্টর এর প্যাকিং করতেও সাহায্য করে তারা। বইটি বেস্ট সেলার হয়েছে। বইটি শিশুদের সমর্পণ করেছেন তিনি। নভেম্বর মাসে প্রকাশিত হয় বইটি। সেভেন নিউজের সঙ্গে কথা বলার সময় কেম বলেন, এই বইটি তিনি তার শিশুদের জন্য লিখেছেন, যাতে তারা এটা জানতে পারে যে কিভাবে প্রপার্টি তৈরি করতে হয়। এই শিশুরা যে প্রপার্টিটি কিনেছে তার দাম 2032 সালে দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে।